আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ নাসিরুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর পাঠ অধ্যায় এক পাঠ তিন কুফর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে, যা তোমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে। তোমরা SW লেখার জন্য যখন তোমরা ক্লাসটা দেখবে SW খাতা সামনে নিয়ে রাখবে। আমি যে লেখাটা তোমাদেরকে লিখিয়েছি ওই লেখাটার উপরেই তোমরা SW করবে। তা আসো আমরা একটু কথা বলি, সেটা হলো কুফর কি। কুফর শব্দের অর্থ হলো গোপন করা, আচ্ছাদিত করা, ঢেকে ফেলা। আর যে ব্যক্তি কুফুরি করে তাকে বলা হয় কাফির। আর আমরা কুফুরের অনেকগুলা শব্দ জানতে পারবো। যে শব্দগুলো হলো যেমন আল্লাহ তাআলাকে অস্বীকার করা কুফুর, ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করা কুফুর, ইসলামের ইমানের বিষয়গুলোকে অস্বীকার করা কুফুর, হালালকে হারাম মনে করা, হালাল হারামকে হালাল মনে করাও কুফুর। যদি আমরা মনে করি যে আজকে বৃষ্টি হলো, মনে হয় যে আমার জন্য এই বৃষ্টিটা হয়েছে, সেই কথাটাও কুফুর। যে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, আমার কল্যাণের জন্য হয়েছে, আমাকে বলা যাবে না। আমি কোনো বিপদে পড়েছি, আমি কেন পড়েছি, মানুষ কেন পড়ে না, এরকম কথা বলাও কুফুর। আমার জন্যই বুঝি বিপদ আসছে, আমার জন্য আজকে এই করুণা, আমার জন্য এই মহামারী, না, আল্লাহ আমার যা কিছু আমাদের মঙ্গল করেন সেজন্যই দিয়ে থাকেন, আমরা এই শব্দগুলো ব্যবহার করব না। আকাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে কখনো গালি দিব না। তাহলে আজ দেখা যাক তোমাদের SW নাম্বার হলো এক, ক্লাস নাম্বার এক, SW নাম্বারও এক। তাহলে বাড়ির কাজ থাকবে, আমি যে CWটা লেখাইছি সেই CWতেও SW জ্ঞানমূলক। আজকে হলো অধ্যায় এক পার্ট এক কুফর। কুফর শব্দের অর্থ কি? কুফর আরবি শব্দ, শাব্দিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, ঢেকে রাখা। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কি বলে? যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলে। ইমানের বিপরীত শব্দ কি বলে? ইমানের বিপরীত শব্দকে কুফর বলে। আল্লাহ তাআলাকে অস্বীকার করা কি? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কুফর। ইমানের মৌলিক বিষয়সমূহকে অস্বীকার করা কি? কুফর। ইমানের মৌলিক বিষয়গুলো কি কি? নবী রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা, পরকাল, তকদির, পুনরুত্থান, জান্নাত জাহান্নাম। ইসলামের ফরজ ইবাদতগুলো অস্বীকার করা কি? কুফর। হালালকে হারাম আর হারামকে হালাল মনে করা কি? কুফর। কুফরের শাস্তি কি? কুফরের শাস্তি অত্যন্ত ভয়াবহ, তার পরিণাম জাহান্নাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে বিষয়টি দেখবে এবং SW করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার এই বিষয়কে গোপন করে এবং বিষয়সমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের স্থান হবে জাহান্নাম এবং জাহান্নামের নিম্নস্থ। তাহলে আমরা কখনোই আমরা কুফুরি করব না, কুফুর থেকে বেঁচে থাকব। যে ব্যক্তি কুফুরি করবে ওই ব্যক্তি পরিণাম হলো, শাস্তি হলো জাহান্নাম। তো জাহান্নামের তলদেশে তারা অবস্থান করবে। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের বিপদ থেকে এবং কুফুরি থেকে বাঁচার তৌফিক দান করুক এবং নিজকে হেফাজত করুক। আজ আর নয়, অন্যদিন দেখা হবে অন্য কোনো টপিকসের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।